ফেডারেশন কাপ শুরুর চব্বিশ ঘন্টা আগে বসুন্ধরা কিংস জানিয়ে দিয়েছে তারা এবারে ফেডারেশন কাপে খেলছে না যদিও এই প্রসেসটা কিন্তু তারা অনেক আগে থেকে তাদের সাইড থেকে বসুন্ধরা কিংসের সাইড থেকে যেসব পয়েন্ট ছিল সেগুলো কিন্তু তারা ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল ইভেন আমাদের যে ইন্ডিপেন্ডেন্স কাপটা শেষ হয়েছে তার আগেও কিন্তু বসুন্ধরা কিংস তারা এই টার্ফে খেলার এগেনস্টে একটা চিঠি দিয়েছিল এরপর ফেডারেশন কাপের ড্রয়ের আগেও কিন্তু তারা তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছিল এরপর তারা চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছে সে ব্যাপারেই কথা বলবো আমরা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সাথে যদি বলি বড় একটা সারপ্রাইজ বা যেটাই হোক নেগেটিভ সারপ্রাইজ বা নেগেটিভ অর্থে যদি আমরা বলি যে বসুন্ধরা কিংস চব্বিশ ঘন্টা আগে আসলে জানিয়েছে যে তারা এবারে ফেডারেশন কাপটা খেলছেন এটার পেছনে তো কারণগুলো তো অবশ্যই আছে কোন কোন পয়েন্টের উপর আসলে আপনারা এই ডিসিশনটা নিয়েছেন আসলে শুরুতে আমি একটু আপনি যেটা বললেন যে নেগেটিভ কারণ কিন্তু আমি এটা পজিটিভলি দেখব কারণ কমলাপুর টার্ফের অবস্থা এরকম যে এখানে খেললে আপনারা দেখেছেন যে ইন্ডিপেন্ডেন্স কাপে অনেকগুলো প্লেয়ার আমাদের ইঞ্জুরিতে পড়ছে অন্যান্য ক্লাবের অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরিতে পড়েছে তো আমরা আসলে জেনে শুনে প্লেয়ারদের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না সেই দিক দিয়ে আমি এটাকে পজিটিভ চিন্তা ভাবনা বলবো তো শুধু টার্ফ কারণে না আরও বেশ কিছু কারণ মিলিয়ে আসলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তো আপনারা জানেন যে এবার ফেডারেশন কাপে গ্রুপিংয়ের আগ মুহূর্তে এক ধরনের ফর্মেটে হওয়ার কথা ছিল গ্রুপিং হওয়ার পরে সেই ফর্মেটটুকু চেঞ্জ করা হয়েছে এবং এর আগেও যদি আমরা যাই তাহলে শুরুতে যে ড্রাফট ফর্ম্যাট পাঠানো হয়েছিল সেখানে আসলে তিনটি টিমকে বাছাই করা হয়েছিল যেখানে গ্রুপ হচ্ছে চারটি সেখানে আসলে তিনটি টিম তো বাছাইকৃত টিম তিনটি হতে হবে চারটি হতে হবে এখানে আসলে ম্যানুপুলেশনের জায়গা রেখেই এটা করা হয়েছিল বলে আমাদের কাছে মনে হয়েছে তা আমরা তারপরে প্রেক্ষিতে চিঠি দিই পরবর্তীতে হয়তো চারটি টিমকে বাছাই টিম করা হয়েছে আসলে এই যে বারবার ফিকচার পরিবর্তন কিংবা ফর্ম্যাটের পরিবর্তন আমাদের কাছে যেটা মনে হয়েছে যে কোনো একটি বিশেষ ক্লাবে সুবিধা দিতেই এই সমস্তগুলো করা হয়ে থাকে শুধু এবার কা ফেডারেশন কাপ নয় ইতিপূর্বে যত ধরনের টুর্নামেন্ট হয়েছে আমরা যদি সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপের কথা বলে থাকি তাহলে সেক্ষেত্রেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে আপনারা কোথাও দেখবেন না যে একই গ্রুপে দুটো টিম কখনো ফাইনালের পূর্বে আবার দ্বিতীয়বার মুখোমুখি হয় কিন্তু স্বাধীনতা কাপে আমরা পুলিশের সাথে কিন্তু সেমিফাইনালেও মুখোমুখি হয়েছি তারপর স্বাধীনতা কাপে আমরা কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল ম্যাচটা আটচল্লিশ ঘন্টারও কম সময় আমরা কিন্তু খেলেছিলাম তো আমরা বিএফএফকে অনুরোধ করেছিলাম অন্তত সেমিনারটা যেন একদিন পিছিয়ে দেওয়া হয় কিন্তু বিএফএ আমাদের কথা তো করেনি উল্টো বলেছে যে শেষ মুহূর্তের কোনো চিঠি তাদের কাছে গ্রহণযোগ্য নয় শেষ মুহূর্তে কোনো চিঠি যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন গ্রুপিং হয়ে যাওয়ার পরেও ফর্মের পরিবর্তন এটা এটা আসলে শেষ মুহূর্ত না আমার মনে এটা শেষ মুহূর্তেরও পরবর্তী সময় বোঝায় তো এ ধরনের শুধু এবার কারণ এর পূর্বেও এর আগের কথা যদি এবছরের কথা যদি বলি এবার দলবদলের পূর্বে বিএফএফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে যে সমস্ত প্লেয়ারের কন্ট্রাক্ট একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত দলবদল শুরুর পরেও আগের ক্লাবের সাথে রয়ে গেছে তো সেক্ষেত্রে ওই প্লেয়ারটাকে নতুন দলে খেলতে হলে পূর্ববর্তী ক্লাবের এনওসি আনতে হবে তো আমরা বেশ কিছু প্লেয়ারকে দলভুক্ত করছি যাদের হয়তো পূর্ববর্তী ক্লাবের সাথে কন্ট্রাক্ট ছিল হয়তো সাত দিন মানে দলবদলের সাত দিন বা পনেরো দিন বেশি এরকম কিছু সময় তো আমরা তাদের কাছ থেকে এনওসি এনেছি অন্যান্য ক্লাবগুলোও এনওসি এনেছে কিন্তু যেই মুহূর্তে একটি বিশেষ ক্লাবের একটি খেলোয়াড়ের জন্য এনওসি প্রয়োজন হয়ে পড়ল এবং তারা পূর্ববর্তী থেকে এনওসি পেলো না ঠিক তখনই একদম দলবদলে শেষ দিন এসে শেষ মুহূর্তে এসে সেই ধারাটুকু পরিবর্তন করে বলে ওরকম এনওসি লাগবে না তো এই যে একটি বিশেষ ক্লাবের সুবিধা দেয়া আসলে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং বারবার একই ঘটনা পুনরাবৃত্তি করছে এ সমস্ত পুনরাবৃ ঘটনা পুনরাবৃত্তি আমাদের মনে একটা পুঞ্জীবিত ক্ষোভ ছিল আসলে সেই ক্ষোভের বহি প্রকাশ এটাকে বলতে পারেন এবং আমরা চাই এই ধাক্কাটুকু সামলে বিএফএফ বা কম্পিটিশন কমিটিতে যারা আছে তারা আরও পেশাদার হোক এবং সততা ও নিয়মানিবর্তিতা কিংবা নিরপেক্ষভাবে তাদের কাজগুলো চালিয়ে যাক এখানে তো বলতে হয় যে আপনারা একটা বড় স্যাক্রিফাইস হতো তাহলে আসলে করলেন কারণ আমরা জানি যে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন যে দলটা হয় তারা পরের বার এফসি কাপের একটা স্লট তারা কনফার্ম করে সেই জায়গায় তো আপনারাও এফসি কাপে রিসেন্টলি লাস্ট এফসি কাপে আপনারা দেশকে প্রতিনিধিত্ব করেছেন এই জায়গায় তো আপনাদের যে একটা মিশন ছিল দেশের বাইরেও এই পুরো সাবকন্টিনেন্টের বাইরেও যে পুরো মহাদেশের মধ্যে বাংলাদেশের নাম বসুন্ধরা কিংসের নামটা হাইলাইট করা সেই জায়গায় তো এটাও একটা বড় স্যাক্রিফাইস আপনাদের করতে বাধ্য হয়েছেন আপনারা সহতে আসলে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি কারণ এবারে এফসি ফেডারেশন কাপে যারা জিতবে তারা এফসি কাপে একটা স্লট স্লট পাবে সেই স্লটটুকু থেকে হয়তো আমরা বঞ্চিত হওয়ার পথেই যেহেতু আমরা খেলছি না তো কিন্তু আমি মনে করি যে আমরা আসলে ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এবং প্লেয়ারদের আপনি যা আমার ক্লাবের যারা ইঞ্জুরিতে পড়েছে তারা কিন্তু সকলেই বিদেশি ছাড়া সকলেই কিন্তু জাতীয় দলে খেলা এতে কিন্তু আমি কিংস ক্ষতিগ্রস্ত হচ্ছি না জাতীয় দলে কিন্তু তাদের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে আসলে সব মিলিয়ে আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে যে আসলে আমাদের এই টুর্নামেন্টটুকু না খেলা উপযুক্ত আমরা আসলে গাছের মাঠে খেলা চেয়েছিলাম সেটা যে মাঠই হোক না কেন তো সব কিছু মিলিয়ে শুধুমাত্র মাঠ না এবং আনুষঙ্গিক অন্যান্য যে অনিয়ম সে নিয়মের প্রতিবাদস্বরূপে আসলে আমরা এই টুর্নামেন্ট থেকে সরে গেছি আর ফুটবল ফেডারেশন কিন্তু আজকে আপনারা চিঠিটাও পাঠিয়েছেন এরপর ফুটবল ফেডারেশান থেকেই কোনো রেসপন্স সেটা ওরালি হোক বা ভার্ভালি হোক যেভাবেই হোক সেটা রিটেন ডকুমেন্টস কোনো কিছু কি পেয়েছেন আপনারা না এ পর্যন্ত মানে এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট সালাম ভাই আমাকে দুবার ফোন দিয়েছিলেন আমি ব্যস্ততার কারণে ফোন পিক করতে পারিনি তো ওনার সাথে আমার দু মিনিট মাত্র কথা হচ্ছে হয়তো আপনার পরে আমি ওনাকে কল ব্যাক করবো হ্যাঁ ধন্যবাদ তবে আমরা আশা করব এই সংকটটা কেটে যাবে কারণ এই সংকটটা কারণ বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের একটা পরাশক্তি হয়ে উঠেছে এবং সাম্প্রতিক সময় আমরা যদি দেখি শেষ যে টুর্নামেন্টটা হয়েছে বসুন্ধরা কিংস ভার্সেস আবহাওয়া লিমিটেডে সেখানে কিন্তু প্রচুর দর্শক মাঠে এসেছিলেন বাংলাদেশের মানুষ কিন্তু এই ঘটনাগুলো চায় না তবে বসুন্ধরা কিংস কেন তারা নাম প্রত্যাহার করে নিয়েছে সেটার কারণগুলোও কিন্তু জানিয়ে দিয়েছে ইন ফিউচার বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক সেটা কিন্তু কেউই চায় না নাবিল খান টি স্পোর্টস ঢাকা